আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। রাজধানী সহ সারা দেশে চীন সরকারের উপহার দেয়া করোনা ভাইরাসের 11 লাখ ডোজ সিনোফার্মের টিকা কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। ইতিমধ্যে দেশের নির্ধারিত হাসপাতালগুলোতে টিকাদান কেন্দ্রে পৌঁছে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আজ থেকে শুরু হবে চীনা সিনোফার্মের টিকাদান। এতে অগ্রাধিকার থাকবে বিদেশগামী কর্মীদের। প্রতিটি জেলায় একটি করে কেন্দ্রে চীনা সিনোফার্মের টিকা দেয়া হবে। ঢাকা শহরে দেয়া হবে 4টি কেন্দ্রে। এগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। টিকাদানের খবর জানাতে এই মুহূর্তে মুগদা মেডিকেল কলেজ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এ আর বাদল। বাদল, সিনোফার্মের টিকাদান কার্যক্রম তো আজ থেকে শুরু হয়েছে, তো হাসপাতালগুলোতে কেমন ভিড় দেখছেন? হাসপাতালগুলোতে মোটামুটি ভিড় রয়েছে। যারা হয়তো জানেন না যে কাকে কাকে টিকা দেওয়া হবে, তারাও এসে পড়েছেন। অর্থাৎ যারা আগে টিকা নেননি কিন্তু রেজিস্ট্রেশন করেছিলেন, তাদেরকে আজকে টিকা দেওয়া হচ্ছে। নতুন করে রেজিস্ট্রেশন করে বা যারা প্রথম ডোজ নিয়েছেন তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে না। এখানে রেড ক্রিসেন্টের একজন সহযোগী রয়েছেন, তার কাছে জানতে চাইবো যে এখানে আসলে অবস্থাটা কী, কীভাবে দেওয়া হচ্ছে, কাদেরকে দেওয়া হচ্ছে? আজকে সিনোভ্যাক্সের যে চায়না যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনের ফার্স্ট ডোজ যারা এখানে মেডিকেল স্টুডেন্ট আছে, মেডিকেলের যে দ্বিতীয় বর্ষ এবং প্রথম বর্ষের স্টুডেন্ট, ওনাদেরকে আজকে দেওয়া হচ্ছে। আর আগামীকাল থেকে হয়তো এটা চেঞ্জ হতে পারে, হসপিটাল কর্তৃপক্ষের এটাই নির্দেশনা আর কি। শুনছিলেন সাবরিনা যে আসলে টিকা দেওয়ার যে পদ্ধতি সেটি উনি বলছিলেন যে কাদেরকে দেওয়া হবে। আমরা যদি একটু দেখাতে চাই যে আজকে আসলে কাদেরকে টিকা দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাবেন যে এখানে যারা টিকা দিচ্ছেন যেসব স্বাস্থ্যকর্মী তারা এখানে রয়েছেন, তারা আসলে সকাল 9টা থেকে এখানে টিকা দিচ্ছিলেন। এছাড়াও এখন পর্যন্ত সম্ভবত বেশ কতজনকে টিকা দেওয়া হয়েছে? জি, 3 জনকে দিয়েছেন। এখন পর্যন্ত 3 জনকে দেয়া হয়েছে। সকাল 9টায় আসলে শুরু হয়েছে এই টিকা কার্যক্রম। আপনারা জানেন যে ঢাকার 4টি হাসপাতালে রয়েছে, যারা এখানে টিকা নিয়েছেন এবং নিবেন তারা আসলে এখানে বসা রয়েছে। আর আমি অন্য একটি সেন্টারে গিয়েছিলাম, সেখানে যে সমস্যার কথা বললাম যে অনেকেই জানেন না আসলে কাদেরকে টিকা দেয়া হবে, সেই জন্য একটু জটিলতা তৈরি হচ্ছে। তো সাবরিনা, আসলে এই ছিল আমার কাছে মুগদা মেডিকেল হাসপাতাল থেকে সিনোফার্মের টিকা কার্যক্রমের শুরুর দিনের সর্বশেষ খবর। সাবরিনা বাদল, ধন্যবাদ। মুগদা মেডিকেল থেকে যুক্ত ছিলেন সহকর্মী এ আর বাদল। লকডাউন ও স্বাস্থ্যবিধি মানার নির্দেশনার মধ্যেও কিছু জেলায় বাড়ছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 10 জন। চুয়াডাঙ্গায় নতুন করে 76 জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার 39%। এই জেলায় গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 2 জন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কুষ্টিয়া পৌরসভায় বিধিনিষেধ আরও 7 দিন বাড়ানো হয়েছে। গত 24 ঘন্টায় জেলা 32% মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। মেহেরপুরে মারা গেছেন 2 জন। টিকাদানের বিষয়ে জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, আজ থেকে তো শুরু হয়েছে দ্বিতীয় দফায় টিকাদান, হাসপাতালগুলোতে কেমন উপস্থিতি দেখছেন? সাবরিনা, আজ থেকেই শুরু হয়েছে সাইনোফার্মের ভ্যাকসিন দেওয়া। আপনারা জানেন বিগত অনেক দিনই টিকা কার্যক্রম বন্ধ ছিল, বন্ধের পর আজ থেকেই শুরু হয়েছে এবং এ কার্যক্রমে কিন্তু এখন অনেকেই কিন্তু টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়েছেন। আপনারা ইতিমধ্যে গত 16 জুলাই দুপুর 12:30টার দিকে খুলনার স্কুল হেলথ ক্লিনিকে এসে পৌঁছাইছে 32,400 টিকা, যেটা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে 10টা ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে এবং দেওয়া হচ্ছে। এছাড়া কিন্তু খুলনায় যে এই টিকাগুলো খুলনা স্কুল হেলথ ক্লিনিকে রাখা হয়েছিল, সেখান থেকে গতকালই যে সকল কেন্দ্রে দেওয়া হবে বিতরণ করা হয়েছিল, আজ থেকেই কিন্তু সে সকল টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সাবরিনা, এই ছিল খুলনা থেকে সর্বশেষ সংবাদ। সাবরিনা মনিরুজ্জামান, ধন্যবাদ। খুলনা থেকে জানাচ্ছিলেন এস এম মনিরুজ্জামান।
করোনা ও লকডাউন পরিস্থিতি জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী শেখ হাসান বেলাল। বেলাল, কুষ্টিয়ায় আজ দ্বিতীয় দফার মতো সেখানে লকডাউন চলছে, তো এই পরিস্থিতিতে কুষ্টিয়ায় করোনা ও লকডাউনের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে এবং করোনা নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে কতটা সচেতন দেখছেন? চাপ নিয়ে আসলে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু হিমশিম খাচ্ছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কিন্তু একটু হটস্পট বলে অলিখিত ঘোষণা দিয়ে এখানে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করা হয়েছে। কুষ্টিয়া থেকে এই ছিল করোনা পরিস্থিতি সার্বিক। সাবরিনা বেলাল, ধন্যবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন শেখ হাসান বেলাল। চুয়াডাঙ্গায় হঠাৎ বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ, ফলে লকডাউন করা হয়েছে সীমান্তবর্তী উপজেলা দামুড়হুদা। দর্শনা চেকপোস্ট দিয়ে বৈধভাবে দেশে ফিরছেন ভারতে আটকে পড়া বাংলাদেশিরা। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করায় থাকছে না সংক্রমণ ঝুঁকি, কিন্তু সীমান্ত দিয়ে অনেকেই অবৈধভাবে দেশে ঢোকায় বাড়ছে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়ানোর আশঙ্কা। চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রাহান সোহাগের তথ্যচিত্র, বিস্তারিত শাহাবুদ্দিন সাহেবের রিপোর্টে। গেল কয়েকদিন থেকে চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তের হার উঠানামা করছে 45 থেকে 68 শতাংশে। জেলায় করোনা আক্রান্তদের অধিকাংশের বাড়ি দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকায়। সংক্রমণ বাড়ায় লকডাউন করা হয়েছে জেলার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলা, আর বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে জীবননগর উপজেলাতেও। এদিকে দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত ফেরতদের মধ্যে তিনজনের করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন ভারত ফেরতদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করায় থাকছে না সংক্রমণের ঝুঁকি। তবে সীমান্ত দিয়ে অবৈধভাবে অবাধে ভারত থেকে মানুষ দেশে ঢুকে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে, মেলামেশা করছে সাধারণ মানুষের সাথে। এতে বাড়ছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়ানোর আশঙ্কা। ঈদের পর থেকে আমাদের এলাকায় করোনা রোগীর আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে। অবৈধভাবে যে সমস্ত লোকগুলো চলে আসছে এসে আমাদের ভিতরে মিশে যাচ্ছে। মানুষ আতঙ্কে আছে, আমরাও আতঙ্কে আছি। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে শতভাগ আন্তরিকতা এবং মনোযোগের সাথে তারা যেন তাদের ডিউটি পালন করেন, যেন কোনো ব্যক্তি কোনোভাবেই যেন ভারত থেকে বাংলাদেশে এইভাবে অনুপ্রবেশ করতে না পারে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলে জানায় বিজিবি। আমরা স্থানীয় গ্রামবাসীর সহায়তা চেয়েছি, স্থানীয় জনপ্রতিনিধির সহায়তা চেয়েছি এবং তাদের সবার প্রচেষ্টায় আমরা আশা করি আমাদের এই অনুপ্রবেশ রোধ করতে সক্ষম হব। সংক্রমণ প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার কৃষকদের ভারতীয় কৃষকদের কাছ থেকে দূরে থাকতে সচেতন করছে বিজিবি। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। স্বাস্থ্যবিধি বাড়ার শর্তে গণপরিবহন চালু হলেও নজরদারির অভাবে তা ভেঙে পড়েছে। কেবল 60% ভাড়া বৃদ্ধি ছাড়া অর্ধেক আসন শূন্য রাখা, মাস্ক পরা বা দূরত্ব বজায় রাখার শর্তগুলো মানা হচ্ছে না, ফলে করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। সড়ক নৈরাজ্য নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব, ছবি তুলেছেন নিহার নন্দী। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের শর্তে সবশেষ 24 মে থেকে গণপরিবহন চালু করে পরিবহন মালিকরা। এক মাস না যেতে বাস মিনি বাসে শারীরিক দূরত্ব না মেনে পূর্ণ আসনে যাত্রী পরিবহন শুরু হয়েছে। মাস্ক পরতে চান না অনেকেই, তবে 60% বা তারও বেশি ভাড়া ঠিকই আদায় করা হচ্ছে। শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান আর সরকারি বেসরকারি অফিস খুলে দেয়ায় যাত্রী চাপ বেড়েছে। এ অবস্থায় অর্ধেক আসনে যাত্রী পরিবহনের শর্তে ভাড়া বৃদ্ধির খেসারত সাধারণ যাত্রীকেই দিতে হচ্ছে, কারণ গাদাগাদিতে সংক্রমণ ঝুঁকির সাথে অতিরিক্ত ভাড়া তাদেরই গুনতে হচ্ছে। আমরা একসাথে বসতে পারি, আমার দুজন অর্ধকে ফিট নেবে তা নেবে না, দুসরে ভাড়া নেবে। মাস্ক পরিনি স্যার, আমার মাস্ক নাই, আমি গামছা দিয়ে ডাইকে রে, মাস্ক পরলে আমার মানে দম আটকে আহে। গাড়ির আলাদা কি দই দেবো, গাড়ি কিন্তু ভাড়া ঠিকই ডবল ভাড়া নিচ্ছে, বাট আমাদেরকে বসতে হচ্ছে, তাহলে তো দাঁড়াইলে তো আরও বেশি গ্যাদারিং হবে। চালক হেল্পারদের দাবি, অফিস শুরু ও শেষ সময়ে যাত্রী চাপেই শর্ত মানা যাচ্ছে না। ভাই আমি ইচ্ছে করে কাউরে উঠাইনি, সবাই জোর করে উঠছে, একজন নামাইতে গেলে তিনজন জোর করে উঠে। কই এক একজন এক এক ছিঁড়ে, এক একজন এক এক ছিঁড়ে, দেড়া 60% 10টা 15টা। নিয়ম ভঙ্গের জন্য বাস মালিকরা সরকারি পরিবহন বিআরটিসি কর্মীদের দায়ী করেন। মালিক এবং শ্রমিক সমন্বয় বিআরটিএর ম্যাজিস্ট্রেট সহ
আমরা দাঁড়ায় দাঁড়াই প্রত্যেকটা গাড়িকে স্বাস্থ্যবিধি মানার আওতায় আনতেছিপ কয়েকটা বিআর সরকারি বিআরটিসি বাসগুলা আমার মোবাইলে ভিডিও করা আছে। স্বাস্থ্যবিধি রক্ষায় বিআরটিএ ও মালিক সমিতির কদাচিত অভিযান চালালেও তা তেমন প্রভাব পড়ছে না। পরিবহন বিশেষজ্ঞরা বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের উপর ভাড়ার চাপ না বাড়িয়ে পিক আওয়ারে বাসের রুট ভাগ করে পরিস্থিতি সামাল দেয়া যায়। আমাদের একটা মহামারী পিরিয়ড চলছে, আমাদের গণপরিবহনকে এখানে প্রায়োরিটি দিতে হবে। প্রায়োরিটি আমি কিভাবে দিতে পারি? একটা সলিউশন হতে পারে লেন প্রায়োরিটি, অর্থাৎ এই যে 2-3 লেনের মধ্যে একটি লেন আমাদের গণপরিবহনের জন্য ডেডিকেটেড করে দিতে হবে। করোনাকালে আগের ভাড়ায় নিরাপদ গণপরিবহনের দাবি সাধারণ যাত্রীদের। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। ব্যক্তিগত কারণেই 8 দিন আত্মগোপনে ছিলেন আলোচিত ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান। শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন রংপুর ডিবিডিসি আবু মারুফ হোসেন। এর আগে দুপুরে শ্বশুরবাড়ি ফেরেন আবু তোহা। তার সঙ্গে নিখোঁজ হওয়া অপর তিনজনকেও নিজ নিজ বাড়িতে পাওয়া গেছে। এদিকে রাতে আদালতে জবানবন্দি দেওয়ার পর ইসলামী বক্তা আবু তোহা ও তার সঙ্গীদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রংপুর প্রতিনিধি তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। 8 দিন নিখোঁজ থাকার পর ইসলামী বক্তা আবু তোহা আদনানকে রংপুরে পাওয়া গেছে। জুম্মার নামাজের পর তিনি শ্বশুর বাড়িতে ফিরে আসেন। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়। তাদের তথ্য যাচাই বাছাই করেছি এবং তারা আমাদের কাছে যে তথ্য দিয়েছে সেটি আমাদের কাছে মনে হয়েছে অথেন্টিকেট তথ্য এবং সেটার জন্য আমরা তাকে আদালতে প্রেরণ করেছি। আদালতে তারা জবানবন্দি দিবে এবং আদালত যেভাবে সিদ্ধান্ত দিবে আমরা সেভাবে কাজ করব। এর আগে গত 10 জুন রাজধানী গাবতলী থেকে নিখোঁজ হন আবু তোহা মোহাম্মদ আদনান। এ সময় তার সঙ্গে 2 সহকর্মী ও গাড়ি চালক ছিলেন বলে জানায় তার পরিবার। পরে গেল 16 জুন তোহার নিখোঁজের বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামীকাল দেশের বিভিন্ন প্রান্তের ঘরহীন পরিবারগুলো পাচ্ছে 53,340টি নতুন ঘর। গণভবন থেকে ভার্চুয়ালি যার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলা হচ্ছে বৈষম্যহীন সমাজ গঠনে সরকারের এমন প্রয়াস রাখবে ইতিবাচক ভূমিকা। ব্রাহ্মণবাড়িয়া থেকে আরও জানাচ্ছেন মারুফ রেজা, ছবি তুলেছেন নাজমুল হাসান সাইমন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর জাঙ্গাল গ্রামের এই ছোট্ট ছোট ঘরগুলো এখন বড় স্বপ্ন হয়ে ধরা দিয়েছে এখানকার ঘরহীন মানুষের কাছে। এতদিনকার ঠিকানাহীন 20টি পরিবার পেয়েছে আশ্রয়ের জায়গা, সেই সাথে মিলেছে 2% করে জমিও। এই ঘর আর জমি পাল্টে দিয়েছে পরিবারগুলোর অতীত দুঃসহ জীবন, নতুন করে স্বপ্ন বুনছেন আগামী দিনের। আমরা সময় মতো ভাড়া দিতে পারতাম না, ভাড়া না দিতে পারলে মালিকে অনেক গালাগালি করতো। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা ঘর দিছে, টাকা দিছে, বসাইছে, আগে থেকে অনেক ভালো আছি। প্রথম পর্যায়ে প্রায় 70,000-এর পর এবার দ্বিতীয় পর্যায়ে ঘর পেল সারা দেশের এমন 53,340টি পরিবার। রোববার গণভবন থেকে যার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, মোদী বর্ষে কেউ গৃহহীন থাকবে না, সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী একসাথে এত সংখ্যক পরিবারকে পুনর্বাসন বিনামূল্যে যৌথ নামে মালিকানা দিয়ে গৃহ এবং জমি দেয়া এটিও পৃথিবীর ইতিহাসে একটি রেকর্ড। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন শেখ হাসিনা মডেল, অর্থাৎ যার কিছু ছিল না তিনি জমি পাচ্ছেন, ঘর পাচ্ছেন এবং একই সাথে লাখপতি হয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের সাথে মিটিং করে আমরা প্রকৃত ভূমিহীন এবং গৃহহীন ব্যক্তি তাদের নিজস্ব গৃহ প্রদানের নির্দেশ পেয়ে আমরা প্রত্যেকটি ইউনিয়নে এবং উপজেলা পর্যায়ে 3,000 গৃহের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। 25 গৃহগুলোর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘর ও ভূমিহীন মানুষদের ঘর আর জমি দেওয়ার প্রতিশ্রুতি দেয় সরকার। তারই বাস্তবায়নের অংশ হিসেবে চলতি বছর ডিসেম্বরের মধ্যে ঘর আর জমি দেওয়া হবে আরও 1,00,000 পরিবারকে। কংক্রিটের নগরীতে একখণ্ড সবুজ মাঠ, আলাদা ফুটবল ও ক্রিকেট গ্রাউন্ড।
বলছি উন্নত বিশ্বের আদলে তৈরি লালবাগের বদলে যাওয়া হাজী আব্দুল আলিম খেলার মাঠের কথা। ইট পাথরের নগরীতে মানুষের আটকে থাকা নিঃশ্বাস মুক্ত বাতাসে ছেড়ে মনকে বিকশিত করার লক্ষ্যে এই মাঠের নকশা করেন স্থপতি রফিক আজম। দৃষ্টিনন্দন মাঠটি এরই মধ্যে অর্জন করেছে ডিএনএ প্যারিস ডিজাইন অ্যাওয়ার্ড। মাহিদুর রহমান রুবেল জানাচ্ছেন বাকিটা, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। এক সময় আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল রাজধানীর লালবাগের হাজী আব্দুল আলিম মাঠ। এক পাশে শুকনো হতো কাপড়, তো আরেক দিকে লেগুনা, রিক্সা আর ট্রাক স্ট্যান্ড, চলতো মাদক সেবন। সেই মাঠে সবুজের ছোঁয়া দিয়েছে সরকারের জল সবুজের ঢাকা প্রকল্প। সবুজ ঘাসের সাথে ফুটেছে বনফুল। প্রায় চার বছরের চেষ্টায় মৃত মাঠে ফিরেছে প্রাণ। নান্দনিক ডিজাইন আর আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে মাঠের চেহারা। প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে বালুর মাঠ ঢেকেছে ঘাসের চাদরে। হাঁটার জন্য রয়েছে প্রশস্ত ওয়াকওয়ে, ক্রিকেট গ্রাউন্ড, জিমনেশিয়াম, ফুড কর্নার আর শিশুদের জন্য রাইড। সবকিছু বন্ধ, বাচ্চাদের নিয়ে একটু খোলামেলা পরিবেশে আসলে আমাদের অনেক ভালো লাগে এখানে আর কি। তবে এই পার্কটা, এই মাঠটা একটু খোলা থাকাতে আমাদের হাঁটাটা একটু সুবিধা হয়েছে। পরিবেশটা খুব ভালো, নিরিবিড়ি, আর কোনো ডিস্টার্বও হয় না, মানে হেঁটে স্বাচ্ছন্দ্য বোধ করি। মাদকের অন্ধকার ধোঁয়া সরিয়ে শিশু কিশোরদের উচ্ছলতায় আলোকিত হাজী আব্দুল আলিম মাঠ। এখন নিয়মিত হয় ফুটবল আর ক্রিকেট খেলা। দিনের বেলা পিক আপ রিক্সা মাঠ ভরা থাকতো, আমরা খেলতে পারতাম না। যেমন এখন খেলার খুব সুন্দর একটা সিস্টেম করা হয়েছে, মাঠ খুব সুন্দর করছে। লেজার টাইমটা ওরা আমরা ব্যয় করতে পারি না, এজন্য আমরা মাঠে চলে আসি খেলার জন্য। স্থানীয় কাউন্সিলর জানান, মাঠটি সংস্কারের জন্য সিটি কর্পোরেশন নিলে তা অনেকেই ভালোভাবে নেয়নি। কাজ শুরু করেছি তখন বলে মানিক ভাই কাজ মাঠ দখল করতেছে, তখন এই মাঠটাকে আমরা সাজিয়ে তুলেছি। এখন সবাই আমাকে ধন্যবাদ জানায়, সবাই এখানে এসে নিঃশ্বাস ফেলতে পারে, মানুষ হাঁটতে পারবে, খেলতে পারবে, এবং চতুর্দিকে ফুল এবং ফল সমন্বয় করে সাজিয়ে তুলেছি। এবং যেখানে ওয়াকওয়েটা আছে, যেই ওয়াকওয়ের মধ্যে 5.5 লাখ টন পানি রিজার্ভ থাকবে। নগরবাসীর মানসিকতার বিকাশ আর চিত্ত বিনোদনের জন্য মাঠটির নকশা করা হয়েছে বলে জানান এই স্থপতি। বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে সবুজায়নের বিকল্প নেই। শহরের মাঝখানে যদি আপনি একটুকু তৈরি করতে পারেন, তাহলে ওই পুরো এলাকার মানুষের যে অক্সিজেনের চাহিদা বলেন, তার যে মানসিক, যে শারীরিক, যে সব কিছু কিন্তু ওখানে দেওয়া যাচ্ছে। ছোট একটা জায়গা কিন্তু ওর কিন্তু মানে মাল্টি ফাংশন। এবং কেউ হাঁটতে চায় সে পারবে, কেউ বসে আড্ডা মারতে চায়, সে কফি খেতে চায়, সে দৌড়াতে চায়, ক্রিকেট খেলতে চায়, বাচ্চারাও যে দেখবেন কিছু খেলনা আছে তাদের, তারা খেলতে চায়। মানে ওই এলাকার কোনো মানুষ বলতে পারবে না, ভাই কি করলেন যে আমার জন্য তো কোনো জায়গা নেই। 2017 সালে ঢাকার মৃতপ্রায় 31টি মাঠ আধুনিকায়নের প্রকল্প নেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। কাজ শেষে পর্যায়ক্রমে যা খুলে দেওয়া হবে। মাহিদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবে না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।